डियर व्यूअर अस्सलाम वालेकुम व रहमतुल्लाह সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের পাঠ ৬। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান বিভিন্ন হয় কেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন। তো আসলে বস্তুর ওজন এবং বস্তুর অভিকর্ষ ত্বরণের মান কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এই বিষয়গুলোর কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হয় আর অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হলেই বস্তুর ওজনও ভিন্ন ভিন্ন হয়। তো প্রথম যে কারণ সেটি হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবীটা আমরা জানি যে পৃথিবীটা পুরোপুরি গোলাকার নয়, কিছুটা কমলা লেবুর মতো দুই দিক থেকে চাপানো। তো আমরা দেখবো যে আসলে কি কারণে যে পৃথিবীতে জি এর মানগুলা ভিন্ন ভিন্ন হয়। আমরা একটা চিত্র কল্পনা করে নিই। এটি যদি পৃথিবী হয়, এই পৃথিবীর একটা কেন্দ্র রয়েছে। কেন্দ্র থেকে আমরা জানি যে পৃথিবীর দুটা মেরু রয়েছে, একটা উত্তর মেরু বা মেরু অঞ্চল আর এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল। পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে মেরু অঞ্চল আর এদিকের দূরত্বটা হচ্ছে বিষুব অঞ্চল। আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রে দেখেছি যে কোন বস্তুর কেন্দ্র থেকে তার দূরত্ব যত কম হবে তার আকর্ষণ তত বেশি হবে এবং অভিকর্ষ ত্বরণের মান তত বেশি হবে। এবং পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে। তো পৃথিবী পুরোপুরি গোলাকার না হওয়ার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল বরাবর যে ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধটা হচ্ছে কম। পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে ব্যাসার্ধ কম হলে অভিকর্ষ ত্বরণের মান কম বেশি হবে। আর এখানে ব্যাসার্ধ হচ্ছে কম, জি এর মান বেশি। আমরা জানি যে জি এর অভিকর্ষ ত্বরণের স্বাভাবিক মান হচ্ছে 9.8। তো যেহেতু মেরু অঞ্চল বরাবর পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ কম, এ কারণে আকর্ষণটা বেশি এবং জি এর মানটা বেশি এবং সেই মানটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড। এবং পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চল বরাবর ব্যাসার্ধটা হচ্ছে বেশি। ব্যাসার্ধ বেশি হলে, দূরত্ব বেশি হলে আকর্ষণ কম হয়, বল কম হয়। তো যার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে যেদিকে দূরত্ব বেশি হবে সেদিকে আকর্ষণ বল কম হবে, অভিকর্ষ ত্বরণের মান কম, ব্যাসার্ধ বেশি এদিকে ব্যাসার্ধ বেশি জি এর মান কম হবে এবং সেই কম মানটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড আর জি এর স্বাভাবিক মান হচ্ছে 9.8 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই কারণে আসলে পৃথিবীর বিভিন্ন স্থানে কেন্দ্র থেকে দূরত্বের কম বেশির কারণে অভিকর্ষ ত্বরণের মানেরও কম বেশি হয়ে থাকে। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হয়, অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হয় এবং পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ বেশি হলে আকর্ষণ কম হয় এবং অভিকর্ষ ত্বরণের মানও কম হয়। আর
আধুনিক তরলের স্বাভাবিক মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই কারণে আসলে পৃথিবীর এই আকৃতির কারণে বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়ে থাকে এবং অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে বস্তুর ওজনও ভিন্ন ভিন্ন হয়। তো এছাড়াও পৃথিবীর আণবিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের মান কম বেশি হয়ে থাকে। আণবিক গতির সময়ে পৃথিবী আস্তে আস্তে মেরু অঞ্চলের মানে বিষুবীয় অঞ্চলের মেরু অঞ্চলের দিকে ধাবিত হয়, সেই কারণে তখন পৃথিবীর ব্যাসার্ধ কমতে থাকে এবং আকর্ষণ বাড়তে থাকে। এছাড়াও ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে উঠলে তখন বস্তুর অভিকর্ষ ত্বরণের মান কমে যায় এবং পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে এমনকি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান একেবারে জিরো। তো ডিয়ার ভিউয়ার, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই।